নমস্কার, নিউজ বাংলার এক বিশেষ সাক্ষাৎকারে আজ আমাদের সাথে রয়েছেন এখানে ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস মহাশয়। ওনার সাথে এক বিশেষ আলোচনায় আমরা একটু কথা বলব, ওনার সাথে ওনার রাজনৈতিক জীবনী নিয়ে এবং এলাকার কিছু বিষয় নিয়ে। প্রথমেই আপনাকে নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে যে বিষয়টা হচ্ছে, আপনার রাজনীতিতে আসা কিভাবে এবং কবে থেকে আপনি রাজনীতির সাথে জড়িত হয়েছেন? নমস্কার আপনাকে এবং আপনার আপনার চ্যানেলের মাধ্যমে আপনার সমস্ত ভিউয়ার্স রাজ্যবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে আপনি যে বিষয়টা তুলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আমি 2009 সাল থেকে অ্যাকচুয়ালি কলেজে ছাত্র রাজনীতি থেকেই রাজনীতিতে প্রবেশ, এবং বিশেষ করে কমিউনিস্টের বিচারধারা এবং তাদের শাসনে আমাদের গ্রাম অঞ্চলে রাজ্যে যে অপশাসন আমরা দেখেছি, যেভাবে শিক্ষিত যুবকদের বঞ্চিত করা, সাধারণ গরিব মানুষদের রাজনীতির নামে তাদেরকে শোষণ করা, তাদেরকে মিছিল মিটিয়ে হাঁটিয়ে কিছু না দিয়ে মানুষের উপর অত্যাচার করা, এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল যারা করতেন তাদের উপর অত্যাচার, খুন, সন্ত্রাস, এই সমস্ত কিছু থেকেই আমরা আসলে খুব বেশি ব্যথিত হয়েছিলাম। একটা সময় আমরা চিন্তিত ছিলাম এবং আমাদের তখন থেকে মনে হয়েছিল যে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট পার্টিকে সরানো উচিত, কারণ যতক্ষণ না কমিউনিস্ট পার্টিকে সরানো যাবে ততক্ষণ হয়তো। মানে ছাত্র জীবনে আপনি কমিউনিস্ট পার্টিতে ছিলেন? না না না, কমিউনিস্ট পার্টিতে আমরা ছিলাম না, আমরা এমনিতে তেমন বেশি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, যদিও আমার পরিবার, আমার বাবা তারা কংগ্রেস সমর্থক ছিলেন, কংগ্রেস পরিবারের সাথে। তো কমিউনিস্টের যে আদর্শ বিচারধারা বা তাদের যে শাসন ব্যবস্থা আমরা যেটা দূরে থেকে দেখেছি, এটা আমাদেরকে ব্যতীত করেছে। আমাদের মনে হয়েছিল সেই সময় যে সিপিএম পার্টিকে রাজ্য থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে মুক্ত করা উচিত, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা রাজনীতিতে প্রবেশ করি। 2009 সালে পঞ্চায়েত নির্বাচনে আমার মা পঞ্চায়েতের প্রার্থী হন কংগ্রেস দলের হয়ে, সেখানে তিনি জিতেন। পরবর্তী সময়ে আমি আবার কলেজ কমপ্লিট করার পর বিশেষ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করি, কিন্তু রাজনৈতিকভাবে কিছু মানুষের সাথে সম্পর্ক ছিল, কথাবার্তা বলতাম, কথাবার্তা অনেকে আমাকে উৎসাহিত করত। তো একটা মানে কংগ্রেস মানে রাজনীতির প্রতি একটা সফট কর্নার ছিল। না, পরবর্তী সময় আমরা দেখলাম যেহেতু আমরা কংগ্রেস পরিবারে, তো 2013 সালের বিধানসভা নির্বাচন যদি আমি বলি, 13 সালের বিধানসভা নির্বাচনে আমরা খুব কাছে থেকে দেখেছি ত্রিপুরা রাজ্যে প্রচুর মানুষ কংগ্রেসের হয়ে কাজ করে সিপিএম এর হাতে সন্ত্রাসের শিকার হয়েছিলেন, নিহত হয়েছেন, এবং অনেক লোক সিপিএম এর হাতে তার মেয়ে রেপড হয়েছে, অনেকে শ্লীলতাহানি হয়েছেন, দর্শনের শিকার হয়েছেন, সিপিএম কে সরানোর জন্য কংগ্রেসরা ফাইট করার কারণে অনেক কিছু তারা মোকাবেলা করতে হয়েছে, তাদের অনেক অসুবিধার শিকার হতে হয়েছিল। কিন্তু যখন দেখলাম সোনিয়া গান্ধীজির সভা বাতিল করে সীতারাম ইয়েচুরির সাথে দিল্লিতে বসে তারা দোস্তি করলো, ত্রিপুরা রাজ্যকে তারা বেছে দিয়েছিল, তখন থেকেই মনে হয়েছিল, যদিও আমার না রাজ্যে এমন অনেক লোক মনে করেছিলেন যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস করাটা অপরাধ হবে, কংগ্রেস করাটা ঠিক হবে না, কারণ কংগ্রেস করা সিপিএম করা সমান। আর বিশেষ করে 2016 সালে যখন পশ্চিমবাংলায় সিপিএম কংগ্রেস জোট করেছিল, একই মালায় বুদ্ধদেব ভট্টাচার্য রাহুল গান্ধী এসেছিলেন, তখন রাজ্যের প্রায় সমস্ত কংগ্রেস কর্মীরাই তখন দল ছেড়ে বিজেপিতে যুক্ত হয়েছিলেন, এবং পরবর্তী সময় আমরাও বিশেষ করে নরেন্দ্র মোদীজি 2014 সালে লোকসভায় জিতে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদীজির বিচারধারা যে সরকার আমরা দেখেছি বা ওনার নেতৃত্বে যেভাবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় সাধারণ গরিব মানুষের উন্নয়ন, গ্রামে গ্রামে রাস্তাঘাট নির্মাণ, আজকে আমাদের যে ত্রিপুরা রাজ্য কোনোদিন আমরা ব্রডগেজের স্বপ্ন দেখিনি, সেই ত্রিপুরায় আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ব্রডগেজ রেল লাইন এসেছে, অনেক কিছু, এগুলি মানুষকে অনুপ্রাণিত করছে, আমরাও অনুপ্রাণিত হয়েছি, এবং আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলাম তখন, এবং আস্তে আস্তে করে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিচারধারা দেখে সত্যি আমাদের মনে হয়েছে যে এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের গর্বের বিষয় যে আমরা বিজেপি দলের সাথে আছি, বিজেপির একজন কার্যকর্তা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, এবং নরেন্দ্র মোদীজির মতো বিশ্বের বিশ্ববরণ্য নেতা ওনার নেতৃত্বে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমাদের সত্যি সৌভাগ্যের, এবং এটা আমার জন্য আরো বেশি সৌভাগ্যের ছিল যে প্রথমবার আপনি এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। ঠিক ঠিক, তার আগে তো কোনো রাজনৈতিক দলের সাথে আপনি কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন? না না, আমি করিনি, আমি প্রথমবার বিধায়ক হয়েছি বিজেপি দল থেকে, বিজেপি দল সেই সম্মান আমাকে দিয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ দলের প্রতি, এবং বিজেপি দল একমাত্র দল যে দল প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে পারে, ছোট বড় গরিব ধনী সমস্ত মানুষকে দল সম্মান দেয়, এবং আমাদের মতো
সামান্য করে ছেলেকে তুলে এনে বিধায়ক বানানো, এটা মানে বিজেপি দল ছাড়া কোথাও সম্ভব না। নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দল দিয়েছিল, আপনিও এখান থেকে জয়ী হয়েছেন, এলাকাবাসীকে আপনিও সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিরোধীরা বলছে কোনো প্রতিশ্রুতি শাসক দল পালন করতে পারেনি, কি বলবেন? বিরোধীরা আমরা যদি এই ফটিকরা বিধানসভা বা রাজ্যকে যা 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 সমস্যা আছে সমস্ত কিছু করেও যদি তা ডাবলও করি, তবু বিরোধীরা কোনোদিন পক্ষে বলবে না। বলবে কি? বিরোধীদের কাজ কি? বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা, তারা ভালো কিছুর মধ্যেও তারা একটা নেগেটিভ খুঁজে বের করে, ঠিক না? এটা দিস ইজ দেয়ার ডিউটি, তারা করবে, তাদের কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই। রাজ্যের মানুষ দেখেছে আমরা যা প্রতিশ্রুতি দিইনি এই নির্বাচনের আগে, যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলি তো অনেকটাই পালন হয়েছে, যেগুলি আমরা প্রতিশ্রুতি দিইনি তারও অনেক বেশি কাজ আমরা আমাদের বিধানসভা আমাদের রাজ্যে করেছি। আমরা ফরেন্সিক ইউনিভার্সিটি বানাবো, এটা আমাদের কি প্রতিশ্রুতি ছিল? নিশ্চয়ই ছিল না। না, ত্রিপুরা রাজ্যে আজকে ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, গুজরাটের পর ভারতবর্ষের সেকেন্ড ফরেন্সিক ইউনিভার্সিটি ত্রিপুরাতে আগরতলায়। আমরা ল কলেজের আমাদের প্রতিশ্রুতি ছিল না, ত্রিপুরা রাজ্যে ল কলেজ হয়েছে। ডেন্টাল কলেজ নির্মাণ করবো, এটা আমাদের প্রতিশ্রুতি ছিল না। আজ ডক্টর মানিক শাহ নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কলেজ হয়েছে। প্রত্যেকটা বাড়িতে ফ্রি রেশন পৌঁছে দেবো, দিস ওয়াজ নট আওয়ার কমিটমেন্ট ডিউরিং ইলেকশন 2018, বাট উই হ্যাভ ফুলফিল দিস থিংস। না, করোনা মহামারীর সময় যখন মানুষ বিপদে পড়েছিল তখন আমরা প্রত্যেক বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল না। আমরা এই আড়াই বছর যাবৎ প্রতি গরিব পরিবারের কাছে আমরা 5 কেজি করে ভাত দিয়েছি। আপনার কি মনে হয় আপনার বিধানসভা এলাকায় আপনি সেই প্রতিশ্রুতিগুলো ফুলফিল করতে পেরেছেন বা কি কি উন্নয়ন করেনি? কিন্তু আমি এই 5 বছরের মধ্যে ফটিকরা ব্লকের এক্সটেনশন অফিস এনেছি, রাজনগরে আমরা বানিয়েছি। আমাদের কমিটমেন্ট ছিল না আমরা ইলেকট্রিকের সাবস্টেশন তৈরি করব। এই ফটিকরায় একটাও ইলেকট্রিকের সাবস্টেশন ছিল না, আমি ফটিকরায় কেন্দ্রে 2-2টা ইলেকট্রিকের সাবস্টেশন আমি নির্মাণ করেছি। এই ফটিকরায় ফার্মার নলেজ সেন্টার নির্মাণ করার জন্য প্রতিশ্রুতি আমরা দিইনি কৃষকদের স্বার্থে, কিন্তু কৃষকের স্বার্থে 2টা ফার্মার নলেজ সেন্টার আমরা বানিয়েছি, একটা রাজনগরে একটা বিলাসপুরে, 2টা ফার্মার নলেজ সেন্টার হয়েছে। এর বাইরেও ফার্টিলাইজার গোডাউন রাধানগরে বানিয়েছি আমরা, তারপরে কৃষক পরামর্শ কেন্দ্র এটাও বানিয়েছি এই বিধানসভা কেন্দ্রে। 4টা অলরেডি মাল্টি স্টোরেজ বিল্ডিং ফর এগ্রিকালচার পারপাস, 3টা বাজারে 1টা গ্রামে তৈরি করেছি যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারে। তো এগুলো অনেক কিছু কাজ হয়েছে, আপনাকে যদি একটা একটা করে বলা শুরু করি, অনেক কিছু কাজ হয়েছে। এই বিধানসভা কেন্দ্রে একটাও ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, আজ 5টা ইংলিশ মিডিয়াম স্কুল এই ফটিকরা বিধানসভা আমি নির্মাণ করেছি। এখানে পাবলিক লাইব্রেরি ছিল না, বর্তমানে কম্পিটিশনের যুগ, কম্পিটিটিভ এক্সাম ফেস করে ছাত্রছাত্রীরা তাদের সুবিধার্থে, ছাত্রছাত্রীদের সুবিধার্থে, গরিব ছেলে মেয়েদের সুবিধার্থে, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের সুবিধার্থে এখানে পাবলিক লাইব্রেরি আমি নির্মাণ করেছি। 2টা বিদ্যাজ্যোতি স্কুল বানিয়েছি। কাঞ্চনবাড়িতে আমার বিধানসভা কেন্দ্রে একটাও ফায়ার সার্ভিস স্টেশন ছিল না, কাঞ্চনবাড়িতে ফায়ার সার্ভিস স্টেশন বানিয়েছি, ঠিক না? কত কি বলবো, অনেক কিছু। আপনার বিধানসভা এলাকায় বর্তমান সময়ে সামনে নির্বাচন, আপনাদের প্রতিদ্বন্দ্বী আপনারা কাকে ভাবছেন? ফটিকরা বিধানসভায় আপাতত কোনো প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে নেই, প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির কাছে, যদিও সিপিএম কংগ্রেস থাকবে আমি জানি, কিন্তু সেই অংশে সেই অর্থে 2018 সালে আমরা যেভাবে লড়াই করেছিলাম বিরোধী হিসাবে, আমাদের যে ক্যাপাসিটি কোয়ালিটি ছিল তার তো আমি কি বলবো, 5%ও তারা দাঁড়িয়ে কাছে নেই। আর ফটিকরায় বিধানসভাতে কিচ্ছু নাই তো, আমরা গত 4-5 মাস যাবৎ অনেকগুলি জনসভা করেছি, রেগুলার করছি। এই গত 1 সপ্তাহে আমরা 7টা মোর্চার 7টা জনসভা করেছি, শুধু 1-1 দিন 1-1টা মোর্চার, কোনোদিন এসসি মোর্চা, কোনোদিন যুব মোর্চা, কোনোদিন এসটি মোর্চা, কোনোদিন ওবিসি, এইভাবে করছি আমরা 1-1টা মোর্চা কমিটিতে যে জনসভা করছি। এখানে যত লোক হচ্ছে তার 10% লোক আমার বিধানসভা কেন্দ্রে বিরোধীরা একত্রিত করতে পারে না। তাদের কাছে যদি লোক থাকতো, তাদের কাছে যদি মানুষ থাকতো, তাহলে আমাদের নিশ্চয়ই এতগুলি সবার একটা হলে পাল্টা দিত তারা, কিন্তু গত 4 মাসে একটাও তারা সাহস ইভেন করতে পারেনি, বাজার সভা পর্যন্ত তারা করতে পারছে না। তীব্রতা কি কোনো ফ্যাক্টর হবে? আমার এখানে কোনো তীব্রতা ফ্যাক্টর নেই, আমাদের এলাকা জনজাতি এলাকার সমস্ত মানুষ আমাদের সাথে আছেন। আপনি যদি আমার ফেসবুক পেজ দেখেন, আমার প্রোগ্রামগুলি যদি ফলো করেন, দেখবেন প্রত্যেকটি জনজাতি এলাকায় যখনই আমি মিটিংয়ে যাই 300-400-200 করে লোক আমার সাথে জনসম্পর্কে হাঁটে। বাড়ি বাড়ি যখন আমরা হাঁটি প্রত্যেক দিন 300-400 লোক 1-1টা বুথ থেকে আমাদের সাথে হাঁটে, আমাদের এলাকায় তীব্রতা কোনো প্রভাব নেই। সিপিএম কংগ্রেস জোট হওয়াতে কি মনে হচ্ছে? আপনার বিধানসভা এলাকা নিয়ে শুনেই বলছি, আমি রাজ্য দিকে যাচ্ছি না,
সেটা কি শাসক দলের জন্য ভালোই হয়েছে নাকি সিপিএম কংগ্রেস বেরিয়ে যেতে পারবে, কি মনে হয়? আমরা তো চেয়েছিলাম তারা আরো আগে আসা উচিত ছিল, এই তলে তলে সম্পর্কটা না রেখে পরিষ্কার আসলে এই রাজ্যের হয়তো অনেক সাধারণ মানুষ নিরীহ মানুষ খুন হতো না সিপিএম এর হাতে। এই সিপিএম এই কংগ্রেস 1993 পর থেকে তারা যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর রাজনীতিটা চলছে দিল্লিতে দোস্তি আর ত্রিপুরায় কুস্তি, এই দোস্তিটা যদি ত্রিপুরাতেও তারা খুলে প্রেমটা করতো তাহলে এই রাজ্যের মানুষ শত শত মানুষ নিহত হতো না, হাজার হাজার মানুষ নিহত হয়েছে সিপিএম এর হাতে কংগ্রেস করার অপরাধে। নির্বাচনের পর বিজয় মিছিলে নাম করে প্রত্যেকটা কংগ্রেস কর্মীদের বাড়ি ঘরে হামলা করা, উজ্জ্বতি করা, তাদের মেয়েদের রেপ করা, খুন করা, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, যারা অটো চালাতো তাদের অটো গাড়ি বন্ধ করে দেওয়া, দোকানপাট লুটপাট করা, বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক যুবক আছে। এগুলি কিন্তু বেঁচে যেতে পারতো যদি তারা তাদের প্রেমটা সরাসরি আগে থেকেই করতো। যদিও দেখুন কিছু মানুষ বলে না যে যা যা কিছু ঘটে তা কিন্তু কিছুটা অনেক ঠিক থাকে না, আমরা আগে থেকে বলেছিলাম যে সিপিএম কংগ্রেস এক, হয়তো তারা লুক দেখানোর জন্য আলাদা আলাদা লড়াই করতো কথা বলতো, কিন্তু ফাইনালি পার্মানেন্টলি আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনই কংগ্রেসের হাইকমান্ড কংগ্রেসের নেতৃত্ব ত্রিপুরার সিপিএম এর কাছ থেকে বস্তাবন্দি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এই রাজ্যটাকে সিপিএম হাতে বিক্রি করে দিত, ঠিক না? তো এই জোট এতে কিছু লাভ হবে না, এই জোট আমাদের জন্য খুব ভালো হয়েছে কারণ কিছু কংগ্রেস কর্মীরাও কিন্তু অনুভব করেছে, বুঝতে পেরেছে যে আসলে তারা ভুল করেছেন। আর আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন, অনেক কংগ্রেস নেতৃত্ব এখনও যোগাযোগে আছেন যে যদি এই বিধানসভা কেন্দ্রে তারা কংগ্রেস থেকে কেন্দ্রীয় দিতে না পারে তারা সবাই বিজেপি দলে আসবে, কারণ তারা সিপিএম এর হাতে মার খেয়েছে, তারা সিপিএম এর কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, সিপিএম তাদের জনসমক্ষে অপমান করেছে, অনেক কিছু ঘটনা হয়েছে। একারের যিনি কংগ্রেসের বড় নেতা তাকে গুলি করে মারার জন্য সিপিএম প্ল্যান করেছে, গুলিও ছুড়েছে, মানে সৌভাগ্যক্রমে বেঁচেছে, তারা কেউ সিপিএমকে ভোট দেবেন না। এই কংগ্রেসের বড় নেতা উনি নিজেও আমার সাথে যোগাযোগ রাখছেন, অনেকে আছেন অনেকে কংগ্রেস যারা করে যোগাযোগ রাখছেন, সিপিএম এরও কিছু নেতৃত্ব বলছেন যে না আমরা কংগ্রেসকে শেয়ার করবো না সিট কারণ আমাদের কর্মী বেশি, সিপিএম এর এখান থেকে আমাদের প্রার্থী হতে হবে। তো তাদের এই জোট আমার মনে হয় না খুব বেশি ভালো হবে, এটা অশুভ জোট, আর অশুভ জিনিস কখনো ভালো হয় না। আর চাণক্য বলেছেন একটা কথা যে চালাকির তারা মহৎ কাজ হয়, তারা যতই চালাকি করে চাইছে যে জিতে যাবে এটা মহৎ কাজের জন্য হবে, এটা খারাপ হবে। পশ্চিমবাংলায় এই জোট যেমন 00 পেয়েছে, ত্রিপুরাতেও এই সিপিএম কংগ্রেসের জোট 00 পাবে। বিগত নির্বাচনে দেখেছি আপনি ভালো একটা মার্জিনে জয়ী হয়েছিলেন, সেই জনপ্রিয়তা কিন্তু বলতে হয় আপনার এখনো রয়েছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা যেটা দেখলাম। এবার যদি দল আবার আপনাকে এখান থেকে নির্বাচিত করে, এটা সবাই স্বীকার করবে, স্বীকার করার তো কোনো জায়গা নেই। আমি শুধু এইটুকু বলবো এই 5 বছর আমি দিন রাত এক করে চেষ্টা করেছি যাতে এই বিধানসভার সর্বোচ্চ ডেভেলপমেন্ট করা যায়। আমি মনে করি 5 বছরে আমরা একটা স্ট্রং বেস তৈরি করেছি ফটিকরায়, আগামী সময়ে আমার যেটা মানে ইন্টেনশন আমার যেটা ড্রিম, আমি চাই ফটিকরায়কে একটা ট্যুরিজম হাব তৈরি করতে, কারণ ট্যুরিজম একটা বিশাল বড় সেক্টর, ট্যুরিজমের জন্য মানুষ প্রত্যেক জায়গাতে যায়, ঠিক না? মানুষ একটা ফ্রি পেলেই মানুষ ঘুরতে যেতে চায়, তো আমি চাই ফটিকরায় বিধানসভাকে একটা ট্যুরিজম হাব তৈরি করতে বিভিন্ন ডিজাইন করব, বা অন্যান্য ক্ষেত্রেও আরও যে সমস্ত বিষয় এখানে আনে আসেনি, যে সমস্ত কারণে ফটিকরায়ের মানুষকে বাইরে যেতে হয় সেই সমস্ত বিষয়গুলিকে যেন ফটিকরায় আনতে পারি, এই মেন্টালিটি নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আগামী দিন সময় এবং সুযোগ পেলে নিশ্চয়ই সেই জন্য সেই যুগ মানে সেই কাজগুলি করব, এবং আমার বিশ্বাস ফটিকরা বিধানসভার মানুষ আমার সাথে রয়েছেন, আগামী দিনেও তাদেরকে সাথে নিয়ে অনেক বেশি কাজ আমরা করব, এবং কাজ করার আমার পার্সোনালি মানসিকতা রয়েছে, আমি কাজ করতে ভালোবাসি। আর আমি পার্সোনালি বিশ্বাস করি পরিশ্রম এবং সততা বজায় রাখলেই উন্নয়নের মূল চাবিকাঠি। লাস্ট একটা প্রশ্ন আপনাকে, রাজ্যের বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আপনি যতই না বলুন ত্রিপুরা মাতা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তো এবং ত্রিপুরা মাতা কারোর সাথে এখনো অ্যালায়েন্সে যাচ্ছে না, এখন পর্যন্ত যায়নি যতটুকু খবর, যদি তারা কোনো দলের সাথে নাই যায় তারা একা লড়াই করে বা আপনাদের সাথে যদি তারা সঙ্গী হয়, হ্যাঁ তাহলে কি দল পুনরায় ক্ষমতায় আসতে পারবে না, আপনারা একা লড়াই করেই ক্ষমতায় আসতে পারবে, বা জোট নিয়ে কি মনে হয় আপনাদের হতে পারে কি সেটা? প্রথম কথা হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, বর্তমানে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক পার্টি। এই দেশের বিভিন্ন রাজ্যে আমাদের সরকার রয়েছে, বিভিন্ন রাজ্যে আমাদের সরকার রয়েছে, লোকসভাতে আমাদের এখন সংখ্যাগরিষ্ঠতা আছে, আজকে 305-এর উপরে এমপি আমাদের আছে, রাজ্যসভাতে আমাদের আছে,
বড় দল আমাদের, আমাদের মধ্যে নরেন্দ্র মোদীজির মতো নেতা আছেন, অমিত শাহর মতো নেতা আছেন, জেপি নাড্ডার মতো নেতা আছেন, তো এমন বড় দল ত্রিপুরা রাজ্য, আমরা বড় দল, বড় পার্টি এই মুহূর্তে। আগামী 23 বিধানসভা নির্বাচনে কে কার সাথে জোট করবে, দিস ইজ দেয়ার ম্যাটার। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, একা ভারতীয় জনতা পার্টি আজকে যদি ভোট হয়, যদিও 16 ফেব্রুয়ারি নির্বাচন হবে, কে কার সাথে জোট করবে না করবে এটা আমরা এর ঊর্ধ্বে উঠেও আমি বলছি আপনাকে, সমস্ত রাজনৈতিক দল যদি মিলেও চেষ্টা করে বিজেপির বিরুদ্ধে লড়বে, তবুও কমপক্ষে 45 থেকে 50টা আসন নিয়ে ক্ষমতায় আসার মতো পরিস্থিতি আমাদের সাথে আছে, রাজ্যের মানুষ আমাদের সাথে আছেন।